বডি বিল্ডিং দুনিয়ার কিছু এমবারেসিং ও ফানিয়েস্ট মোমেন্ট। এই পলোয়ান হয়তো আজ বুঝতে পারবে পা মজবুত হওয়ার সাথে সাথে প্যান্টটাও কিন্তু মজবুত হওয়া জরুরি। ট্রেনার যখনই এই মেয়েটির ওপর একটু প্রেশার ক্রিয়েট করে তখনই মেয়েটির সঙ্গে কি ঘটে যায় আপনি নিজেই দেখুন। জিম মেম্বারশিপে টাকা বাঁচানোর জন্য ঘরের মধ্যে জিম করাই এনাকে অবশ্যই মাসুল তো গুনতেই হয়েছিল। First, I thought this was pretty impressive. এই মহিলাকে তো নিজের জেদে অটল থাকতেই হবে। একবার পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার দাঁড়িয়ে কিভাবে পড়ে যেতে হয় ইনি খুব ভালোভাবেই জানেন। মেয়েটিকে দেখতে গিয়ে বেচারা ট্রেডমিল থেকে নিচে পড়েই যায়, আর তাকে ইমপ্রেস করার জন্য সে তৎক্ষণাৎ পুশ আপ করা শুরু করে দেয়। এবার এনাকে দেখুন, বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে বেচারার প্যান্টাই খুলে যায়। রাশিয়ায় থাকা এই ছেলেটি হাতের মধ্যে অয়েল ইনজেক্ট করিয়ে একে তো বড় বানিয়ে নিয়েছিল, কিন্তু বর্তমানে তার হাতের অবস্থা খুবই খারাপ। কিন্তু তার এই অদ্ভুত ও বেডপ হাতের ওপর একটি মেয়ে ভালোবাসা জন্মায়। এখন এই দুজন মিলে টিকটকে ভিডিও বানায়। কিছু লোক বাড়িতেই এক্সারসাইজ করার জন্য এক্সারসাইজ বেল্টের ব্যবহার করে, আর এই রাবারের বেল্ট কখনো কখনো আপনাকে ব্যথাও দিতে পারে। হেভি ওয়ার্কআউট করার সময় একজন সাপোর্টার থাকলে সে আপনাকে সুরক্ষা দিতে পারবে, কিন্তু এই তিনজনই জিম ট্রেনার হওয়ার পরও বোধ হয় তাদের কোনো আইডিয়াই ছিল না যে সাপোর্ট কিভাবে লাগাতে হয়। কোভিডের জন্য জিম বন্ধ থাকায় মানুষজন বাড়িতে জিম করার নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেই চলেছে। যেমন এখানে এই পলোয়ান তার ফ্রেন্ডকে অক্টোপাসের মতো পিঠে চাপিয়ে এক্সারসাইজ করছে। এবার এই কসরতকে আপনি কি বলবেন? আর ইনি কোন বডি পার্টকে ট্রেন করছেন তা একমাত্র উনিই জানেন। এই ট্রেনার এই বাচ্চাটিকে স্পাইডারম্যান বানাবার ট্রেনিং দিচ্ছেন। হয়তো এক বছর পরে বাচ্চাটি দেওয়াল বেয়ে হাঁটতে শুরু করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, সঙ্গে আমাদের চ্যানেল অদ্ভুত বিশ্বকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে রাখুন। ধন্যবাদ।